ওই দেখো সিংহমশাই তো ঘুমায়, আইলাম একটা সমস্যার সমাধান করার জন্য, আইসা দেখি সে ঘুমায়। এখন আমার এই সমস্যার সমাধান করবো কিভাবে, ডাক দিয়ে দেখি একবার। ওই কানের সামনে চিল্লাই কেড়ে, কেডা ও শিয়াল, কি ব্যাপার আমার এখানে কি মনে করে? সিংহমশাই রাগ করেন না, আইসি একটা সমস্যার সমাধান করার জন্য। আমার কাছে মনে হইলো আপনার চাইতে উত্তম কেউ এই সমস্যার সমাধান দিতে পারবো না, এই জন্য আপনার কাছে আসা। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, এখন বল কি সমস্যা? সমস্যা না বললে সমাধান কিভাবে দিব, সমস্যাটা তো আগে বল। সমস্যাটার কথা কি কমো, আমার কাছে মনে হইতেছে যে আমি অনেক অলস হয়ে গেছি, এখন আপনার কাছে আইসি একটা পরামর্শ নিতে, এমন একটা বুদ্ধি দেন যাতে আমি কিছু কইরা আমার লাইফে একটু উন্নতি করতে পারি। ও এই কথা, তুই তো গাছ কাটতে পারবি না, গাছ কাটতে যে বাজারে বিক্রি করবি সেরকম তো কোনো রাস্তা নাই। তুই একটা কাজ কর, তুই কৃষি কাজ কর, কৃষি কাজ করলে অনেক লাভবান হবি। তুই তরমুজ চাষ করতে পারস, সামনে গরম, এই গরমে তরমুজ খুব ভালো চলবো। এই জন্যই তো আপনারা আমার খুব ভালো লাগে, এই যে পরামর্শটা দিচ্ছেন এই পরামর্শটা আমার খুব পছন্দ হয়েছে। এখন তো জমি নির্বাচন করতে হইব। আচ্ছা যাই, ওই পাহাড়ের ওই পাশে যাই, পাহাড়ের ওই পাশে একটা ভালো জমি আছে, দেখে আসি। আচ্ছা যা, ভালো থাকিস তাহলে। এই তো এই জমিটাই আমার কৃষিকাজের জন্য উত্তম, এইখানেই আমি তরমুজ চাষ করবো, আর সেই তরমুজ বিক্রি করে আমি লাভবান হব, আর তার পাশাপাশি আমার অলসতাও কাটতে যাইব। যাই এখন কোদাল আর বীজ নিয়ে আসি, কোদাল দিয়ে মাটি কাটতে তারপর বীজগুলো লাগাই দিব। যাক বাবা, বীজগুলো লাগাইনা হয়ে গেছে, এখন এগুলার ঠিকঠাক মতো যত্ন নিতে পারলেই আমার ফলনগুলো আমি খুব ভালো পাবো, আর এগুলা বাজারে বিক্রি করে আমি খুব ভালো অর্থ উপার্জন করবো। যাই এখন, খুব ক্লান্ত হয়ে গেছি, কালকে আবার এসে কাজ করবো। বাহ ভালো তো, আমার তরমুজ গাছে তো দেখি ফুল হয়েছে, ফুল তো হইবই, যে পরিমাণ কষ্ট আমি করছি। একটা কথা আছে, কষ্ট যে করব ফল সে পাইব, এখন আমি ফল পাইতেছি, এই তরমুজ বেচে আমি পয়সা উপার্জন করবো। যাক এমন জায়গা, মাঝে মাঝে আইসা ফলন দেখতে হইব, যদি ফলন না দেখি তাহলে বিভিন্ন বোকামা করে ফলন নষ্ট করে লাগব। ইয়েস, এইবার অনেকগুলো তরমুজ হয়েছে, এই তরমুজগুলো আমার আশার চাইতে বেশি হয়েছে, আমি যা ধারণা করছিলাম তার চাইতে বেশি হয়েছে। এখন এই তরমুজগুলো বাজারে নিয়ে বেচবো, চাই একটা ঝুড়ি নিয়ে আই। যাক ভালো হয়েছে, ঝুড়ি একটা পেয়ে গেছি, এখন এই ঝুড়িতে করে তরমুজ লয়ে যাব। কিন্তু সমস্যা হয়েছে একটা, সেটা হলো যে তরমুজ তো আর সব ঝুড়িতে আঁটবো না, তাই একটা কাজ করি, দুইটা একটা করে লয়ে যাই, তারপর বেচা শেষ হইলে আবার আই নিউ খেতের থেকে, তাই এটাই করি। যাক তরমুজ দুইটা তো লইতে পারলাম, এখন যাই দোকান সাজায়া বেচা শুরু করি। যাক ভালো হয়েছে, আমার একটা দোকান হয়েছে, এই ব্যবসা করে আমি প্রচুর অর্থের মালিক হবো, আমার অর্থ এত পরিমাণ হইব যে একসময় আমি বনের রাজা হইয়া যাব। এখন তো কোনো কাস্টমার দেখতেছি না, কার কাছে বেচবো এই ফল? এরপর বন্ধুরা কিছুক্ষণ পর একটি হরিণ এসে তরমুজ কিনে নিয়ে গেল। এরপর একটি ছাগল এসে সেও একটি তরমুজ নিয়ে গেল। বাহ ভালোই হইলো, সব তরমুজ বিক্রি করে ফেলাইছি, এখন শুধু একটা তরমুজ আছে, এই তরমুজটা আমি খামো, কারণ আমি একটা তরমুজ এখনো খাই নাই। শিয়াল তরমুজ কাটার পরে অবাক হয়ে গেল, তরমুজের ভিতরে একটি বাঘের বাচ্চা রয়েছে দেখে সে ভয় পেয়ে গিয়েছিল। কে কে তুমি,
তরমুজের ভিতরে কি করো? তরমুজের ভিতরে তো তোমার থাকার কথা ছিল না, তুমি এখানে কি করো? বাবা 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 বাবা, অনেক দিন পরে বাবা ডাকটা শুনে আমার ভিতরটা পুড়ে যাচ্ছে। মনে হয় বাচ্চাটা তার বাবা মাকে হারিয়ে ফেলেছে, তাই আমার এখানে এসে আশ্রয় নিয়েছে। যাই হোক, এখন থেকে আমি ওর বাবা, আমি ওর সব। এরপর শিয়াল বাঘের বাচ্চাটিকে লালন পালন করতে লাগলো। এভাবে বেশ কয়েক বছর কেটে যাওয়ার পর হঠাৎ শিয়ালের কাছে একটি বিপদ এসে পড়ল। শিয়াল আজকে বনের মধ্যে সবচেয়ে ধনী। শিয়ালের এই ব্যবসাটা আমার আয়ত্তে নিয়ে নিতে হবে, কারণ আমার ধনী হতে হবে, আমি আগামীতে বনের রাজা হতে চাই। অন্যদিকে শিয়াল প্রতিদিনের মতোই তার তরমুজগুলো নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সেই গাছের নিচে এসে ব্যবসা করার জন্য বসে পড়ল। কি হাতি ভাই, তোমাকে আমি কোন তরমুজটা দেব? তুমি কোন তরমুজটা পছন্দ করো আমাকে বলো, আমি তোমাকে সেই তরমুজটাই দেই। কি হলো, মুখ চুপ করে বসে আছো কেন? কিছু একটা তো বলো। আমি একটা তরমুজ নিতে আসিনি, আমি সব তরমুজ নিয়ে যাব, কারণ এই ব্যবসাটা আমি নিয়ে নেব। আমি আগামী দিনে এই বনের রাজা হব এই ব্যবসা করে। তুই আর এই ব্যবসা করতে পারবি না, তোকে আমি মেরে ফেলবো। এখন লোভ করছো কেন হাতি ভাই? তুমিও তো তরমুজ চাষ করে ব্যবসা করতে পারো। অন্যের হক মারার চাইতে একটু পরিশ্রম করে খাওয়াটা কি ভালো নয়? আমি এত কথা শুনতে চাই না, আমার দ্বারা কোনো কাজ হবে না সেটা আমি জানি। এখন আমি তোকে মেরে ফেলবো, তারপর তোর ব্যবসাটা আমি নিয়ে নেব। তারপর এই তরমুজ বেচেই আমি অর্থ উপার্জন করব, পরে আমি বনের রাজা হব। হাতি ভাই ভালো হয়ে যাও, এখনো সময় আছে। একটা কথা মনে রাখবে, লোভ কিন্তু সকল ধ্বংসের মূল। অতিরিক্ত লোভ করলে কিন্তু তুমি ধ্বংস হয়ে যাবে, এ কথাটা মাথায় রেখো। কিন্তু তুই কি নিজে থেকে ব্যবসাটা আমাকে দিবি, নাকি আমি তোকে হত্যা করে তারপর ব্যবসাটা নিয়ে নিব? এখন কি করবি তোর সিদ্ধান্ত। বাবা আমি চলে এসেছি, আমি এখনই হাতিটাকে হত্যা করব, যাতে করে সে তো আমাকে কোনো ক্ষতি করতে না পারে। বাবা আমি তাকে অনেক বুঝিয়েছি, কিন্তু সে আমার কথা শোনেনি। সে তার লোভের কারণে আমাকে হত্যা করতে চেয়েছে, এখন তুমি তাকে হত্যা করো, এতে তোমার কোনো গুনাহ হবে না। আজব তো, শিয়ালের বাচ্চা আবার বাঘ হলো কবে থেকে? আমার সাথে মজা হচ্ছে না? এত কিছু বুঝে তোমার লাভ নেই, তুমি এখান থেকে চলে যাও, তা না হলে আমি তোমাকে হত্যা করে ফেলবো। এখন আমি এই ব্যবসাটা না নিয়ে যাব না, কারণ এই ব্যবসা আমাকে ধনী করে দিবে। বাবা ও কথা শোনার লোক না, তুমি ওকে যতই বোঝাও না কেন ও কোনো কথা শুনবে না, কারণ ওর ভিতরে লোভ ঢুকে গেছে। তুমি এখন ওকে হত্যা করে ফেলো। ঠিক আছে বাবা, তাহলে আমি সেটাই করি যেটা আমার করা দরকার। এরপর বাঘ হাতিটিকে হত্যা করে ফেলল। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি।